শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগরে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান। ইউক্রেন সংকট, রাশিয়ার সৈন্য সমাবেশের পর যুদ্ধের জন্য প্রস্তুত ন্যাটো জোট। এবার ইউক্রেন দূতাবাস কর্মকর্তাদের দেশ ছাড়তে বলল যুক্তরাজ্য। আমিরাতে হুতিদের হামলা প্রতিহত করল যুক্তরাষ্ট্র। মার্কিন বন্দীদের মুক্তি দেওয়ার চাপ প্রত্যাখ্যান করল তেহরান। তিন দশক পর সৌদি সফরে থাই প্রধানমন্ত্রী। আরব আমিরাতে হামলা বাড়ানোর ঘোষণা হুতিদের। এবার বিস্তারিত। বর্তমানে বিশ্বজুড়ে চলছে চরম উত্তেজনা। একদিকে ইউক্রেন রাশিয়ার মধ্যে একরকম যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ন্যাটো জোট রাশিয়ার সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছে। অন্যদিকে তাইওয়ান নিয়েও চীনের সঙ্গে উত্তেজনায় আমেরিকা। এর মধ্যে দক্ষিণ চীন সাগরে ভেঙে পড়ল মার্কিন একটি যুদ্ধবিমান। জানা গেছে রুটিন মহড়ার সময় সেখানে মার্কিন যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। ঠিক কি কারণে সেই দুর্ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে আমেরিকার নৌবাহিনী। উড়িয়ে দেওয়া হচ্ছে না নাশকতার আশঙ্কাও। সূত্রের খবর, সোমবার F-35C যুদ্ধবিমানটি অবতরণ সংক্রান্ত সমস্যায় পড়ে। আমেরিকার নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে রুটিন সফরে গিয়ে সমস্যার মুখোমুখি হয় যুদ্ধবিমানটি, আহত হন 7 সেনা সদস্য। বিমানের পাইলটকে আমেরিকান সেনা হেলিকপ্টার উদ্ধার করে। দুর্ঘটনাগ্রস্ত যুদ্ধ বিমানের বাকি আহতদের শারীরিক অবস্থাও আপাতত স্থিতিশীল, তবে কি কারণে এই দুর্ঘটনা তা তদন্ত সাপেক্ষ ব্যাপার বলে বিবৃতিতে জানিয়েছে আমেরিকার নৌবাহিনী। উঠে আসছে নাশকতার তত্ত্বও। ইউক্রেনের কাছে রাশিয়ার সেনাবাহিনীর অবস্থানের প্রেক্ষিতে উত্তেজনা বেড়ে যাওয়ায় পূর্ব ইউরোপে প্রতিরক্ষা শক্তিশালী করতে বাহিনী প্রস্তুত রেখেছে ন্যাটো জোট। সেখানে পাঠানো হয়েছে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান। রাশিয়ান আক্রমণের শঙ্কায় যুক্তরাজ্য কিয়েভ অবস্থিত দূতাবাস থেকে স্টাফদের প্রত্যাহারের পর সোমবার ন্যাটো সামরিক জোটের এই অবস্থানের কথা জানা যায়। তার আগে দূতাবাস স্টাফদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। ব্রিটেনের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, ইউক্রেন বিষয়ে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষিতে কিছু দূতাবাস কর্মী ও তাদের পরিবারকে প্রত্যাহার করা হয়েছে। প্রতিবেশী রাশিয়া প্রায় 1,00,000 সৈন্য জমায়েত করার পর ইউক্রেন উত্তেজনা উচ্চ পর্যায়ে রয়েছে। পশ্চিমারা বলছে কিয়েভ ও ন্যাটোর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক ক্ষুব্ধ হয়ে মস্কো ইউক্রেনে হামলার প্রস্তুতি নিচ্ছে। ক্রেমলিন এ ধরনের অভিযোগ অস্বীকার করলেও রাশিয়ান সেনাবাহিনী ইতোমধ্যেই ইউক্রেনের ভূমিতে অবস্থান নিয়ে আছে। 8 বছর আগে ক্রিমিয়া দখল এবং পূর্ব ইউক্রেনের বড় একটা দখলে থাকা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনে মাধ্যমে রাশিয়া এ অবস্থান তৈরি করেছে। এদিকে মস্কো অভিযোগ করেছে পূর্ব ইউরোপে ন্যাটো সৈন্য সমাবেশের মাধ্যমে এবং ইউক্রেন মার্কিন দূতাবাস থেকে স্টাফদের প্রত্যাহারের মাধ্যমে আমেরিকা ও তার মিত্ররা পূর্ব পশ্চিমের সংঘাত বৃদ্ধিতে জ্বালানি দিয়ে যাচ্ছে। এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে নেওয়া সামরিক দ্বন্দ্বের উদ্যোগ আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে। ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা বিরাজ করছে। মস্কো যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্র কিয়েভ দূতাবাস থেকে কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্য সহ দেশে ফেরার নির্দেশ দিয়েছে। এবার সেই কাতারে যুক্ত হল যুক্তরাজ্য। স্থানীয় সময় রোববার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কিয়েভ দূতাবাস থেকে কিছু কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে। যদিও বিবৃতিতে গুরুত্বপূর্ণ কাজের জন্য দূতাবাস খোলা থাকবে বলে জানানো হয়েছে। যুক্তরাজ্যের কর্মকর্তারা গণমাধ্যমে বলেছেন, ব্রিটিশ কূটনীতিকদের ওপর বিশেষ কোনো হুমকি নেই, তা সত্ত্বেও কিয়েভে কর্মরত অর্ধেক কর্মকর্তা কর্মচারী দেশে ফিরবেন। ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে দূতাবাস কর্মকর্তাদের তুলে নিলেও ইউরোপীয় ইউনিয়ন বলছে ভিন্ন কথা। ইইউ বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, কিয়েভে ইইউ দূতাবাসের কর্মকর্তারা যেখানে আছেন সেখানেই থাকবেন। উত্তেজনাকে তিনি নাটকীয় রূপ দিতে চান না। বেশ কিছুদিন ধরে ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ করেছে ক্রেমলিন। যুক্তরাষ্ট্র, ইউক্রেন সহ পশ্চিমা বিশ্বের আশঙ্কা ইউক্রেনে হামলা চালাতেই রাশিয়ার এই প্রস্তুতি, যদিও মস্কো ওই সেনা সমাবেশকে রুটিন কাজের অংশ বলে দাবি করে আসছে। ইউক্রেন নিয়ে উত্তেজনা কমাতে গত সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ওই বৈঠকের পর দেশ দুটি জানায় তারা ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনা হ্রাসের ব্যাপারে সম্মত হয়েছে।
তাই ইউক্রেনে রুশ হামলার প্রশ্নে ব্লিংকেন সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো সমন্বিতভাবে পাল্টা আক্রমণ চালাবে বলে মন্তব্য করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে সোমবার দুটি মিসাইল হামলা প্রতিহত করেছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট। খবর আনাদোলন। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের শরিক দেশ হিসাবে আছে যুক্তরাষ্ট্র। আবুধাবির পাশে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্যাট্রিয়টের সাহায্যে হুতিদের দুটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবার সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান। আল দাফরা বিমান ঘাঁটিতে 2000 মার্কিন সেনা সদস্য রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে হামলা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। সোমবার হুতি বিদ্রোহীরা আমিরাত ছাড়াও দক্ষিণ সৌদি আরবে মিসাইল হামলা করেছে। এতে এক বাংলাদেশি সহ দুজন আহত হয়েছেন। ইরান সমর্থিত হুতিরা আবুধাবিতে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া দুবাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতেও হামলা চালিয়েছে তারা। এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায়। ভয়াবহ ওই হামলায় ভারতের দুই নাগরিক সহ মোট তিনজন নিহত হন। হামলার পর হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সরি বলেন, নির্ভুলভাবে লক্ষ্যে হামলা চালিয়েছে আমাদের ড্রোন। বিদ্রোহীদের এ মুখপাত্র আরো বলেছিলেন, পরে তারা আরো হামলা চালাতে প্রস্তুত রয়েছেন। এদিকে সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় হুতিদের হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, হুতি মিলিশিয়ারা ইয়েমেনে দুর্নীতি করছে এবং দেশটির বেসামরিক নাগরিকদের হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীর ধারাবাহিক হামলা বন্ধে আন্তর্জাতিক গোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করে সৌদি আরব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি হুতিদের আগ্রাসনমূলক ব্যবহারের ইতি টানার আহ্বান জানিয়েছে। ইরানের ওপর থেকে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা পূর্ণ বহালের বিষয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আলোচনা চলছে তাতে তেহরান কখনো কোনো পূর্ব শর্ত গ্রহণ করেনি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবিজাদে। ইরানি কারাগার থেকে মার্কিন বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়টিকে নতুন পরমাণু চুক্তির ব্যাপারে পূর্ব শর্ত হিসাবে আমেরিকার পক্ষ থেকে উল্লেখ করার পর একথা বললেন তিনি। ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি এর আগে বলেছিলেন, ইরানে আটক বন্দীদেরকে মুক্তি না দিলে পরমাণু চুক্তি সম্ভবত হবে না। এ সম্পর্কে খাদিব জাদে সোমবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ভিয়েনা সংলাপের ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো কোনো পূর্ব শর্ত গ্রহণ করেনি। এ ধরনের ইস্যু নিতান্তই আমেরিকার অভ্যন্তরীণ জনমত ও গণমাধ্যমকে প্রভাবিত করার প্রচেষ্টা। নিউজ ব্রিফিংয়ে খাতিবিজাদে মার্কিন কারাগারগুলোতে আটক ইরানি বন্দীদের কঠিন অবস্থার কথা উল্লেখ করে বলেন, এ বিষয়টিও তেহরান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন সময় আমেরিকার সামনে তুলে ধরেছে। ইস্যুটি দুই পক্ষ থেকেই ছিল এবং বন্দী মুক্তি দেওয়ার বিষয়টি ভিন্ন প্রকৃতির। আমেরিকা যদি তার আগের প্রতিশ্রুতিগুলো রক্ষা করে তাহলে এই সমস্যার সমাধান খুব স্বল্প সময়ের ভেতরে হয়ে যাবে। আগামী সপ্তাহে সৌদি আরবে সফরে যাচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা। প্রায় 30 বছর আগে দামি রত্ন চুরির ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক বিরোধের পর দুই দেশের মধ্যে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। 1989 সালে সৌদি প্রিন্সের প্রাসাদে কাজ করা এই থাই রক্ষী $2 কোটি রত্ন চুরির পর ব্যাংককের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। ব্লু ডায়মন্ড অ্যাফেয়ার নামে পরিচিত যে বিবাদের সূত্রপাত হয়েছিল তা এখনও সমাধান করা যায়নি। পরবর্তীতে থাই পুলিশ বেশ কিছু রত্ন সৌদিকে ফিরিয়ে দিল। দেশটির কর্মকর্তারা অভিযোগ করেন যে এগুলো আসল নয়। সে সময় একটি বিরল 50 ক্যারেটের নীল হীরাসহ সবচেয়ে মূল্যবান বেশ কিছু রত্নের কোনো হদিস পাওয়া যায়নি। থাই সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা দুই দিনের সফরে সৌদি যাচ্ছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, 30 বছরের বেশি সময় পর থাইল্যান্ড সরকারের প্রধান সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং আরও শক্তিশালী করতে থাই প্রধানমন্ত্রী MBS খ্যাত সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠক করবেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিজেদের মধ্যে সাধারণ কিছু বিষয়ে আগ্রহ থেকেই
আলোচনার পর এই সফরের বিষয়টি এসেছে। ১৯৮৯ সালের এই চুরির ঘটনার পর থেকে দীর্ঘদিন ধরেই থাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে আসছে সৌদি সরকার। তাদের দাবি, থাইল্যান্ডের শীর্ষ কর্মকর্তারাই হয়তো মূল্যবান এসব রত্ন হাতিয়ে নিয়েছে, কিন্তু আসলেই কি ঘটেছে তা এখনো অজানাই রয়ে গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে হামলা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার আরব আমিরাত দুটি ব্যালিস্টিক মিসাইল গুলি করে ভূপাতিত করেছে। এই খবরের মধ্যে হুতিরা হামলা বাড়ানোর ঘোষণা দিল। খবরে আরো বলা হয়েছে, হুতি বিদ্রোহীরা দক্ষিণ সৌদি আরবেও মিসাইল নিক্ষেপ করেছে, এতে দুইজন আহত হয়েছেন। এছাড়া সৌদি কর্তৃপক্ষ একটি প্রজেক্টাইল ধ্বংসের দাবি করেছে। ইরান সমর্থিত হুতিরা আবুধাবিতে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া দুবাইয়ের কিছু গুরুত্বপূর্ণ জায়গাতেও হামলা চালিয়েছে তারা। এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায়। ভয়াবহ ওই হামলায় ভারতের দুই নাগরিক সহ মোট তিনজন নিহত হন। হামলার পর হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া শরি বলেন, শুকনো নির্ভুলতার সঙ্গে লক্ষ্য হাসিল হয়েছে। বিদ্রোহীদের এই মুখপাত্র আরো বলেছিলেন, পরবর্তীতে তারা আরো হামলা চালাতে প্রস্তুত রয়েছেন। এদিকে সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় হুতিদের হামলার নিন্দা জানিয়েছেন। মন্ত্রণালয় বলেছে, হুতি মিলিশিয়ারা ইয়েমেনে দুর্নীতি এবং দেশটির বেসামরিক নাগরিকদের হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীর ধারাবাহিক হামলা বন্ধে আন্তর্জাতিক গোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করে সৌদি আরব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি মিলিশিয়াদের আগ্রাসনমূলক ব্যবহারের ইতি টানার আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।